আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, পার্সোনালিটি। পার্সোনালিটি ইংলিশ শব্দের বাংলাটা কি আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা কিন্তু অনুভব করি যে পার্সোনালিটি এইটা হতে পারে, ওইটা হতে পারে, বা এইটা কি পার্সোনালিটি। আসলে লজ্জিত হবেন না, যা আমরা জানি না সেটা জানার আগ্রহ থাকাটাই কিন্তু একটি স্মার্টের লক্ষণ। আমি যে বিষয়টি জানি না এখনও পর্যন্ত জানার চেষ্টা করি যারা জানে তাদের কাছ থেকে, আর হয়তোবা অনেক বই থেকেও পড়ার অনেক সময় চেষ্টা করি, কিন্তু আমি কখনোই কিন্তু লজ্জিত হই না, কারণ আমি ওই বিষয়টি জানি না। আজকে বিষয়টি কথা বলবো পার্সোনালিটি নিয়ে। নিজের আত্মব্যক্তিত্ব, আত্মব্যক্তিত্বটা কি এবং কেন এটা আমাদের জীবনে কি কাজ করে, এবং আত্মব্যক্তিত্ব কেন আমাদের জীবনে প্রয়োজন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি জানাতে চাচ্ছি যে আত্ম যে বিশ্বাসটি, যে পার্সোনালিটি কথা, এবং আপনার গ্রহণযোগ্যতা এবং আপনার যে একটি জনপ্রিয়তা রয়েছে, এই তিনটির সমন্বয়ে কিন্তু পার্সোনালিটি আমরা বলে থাকি। অর্থাৎ একজন পার্সোনালিটি ব্যক্তি চাকরি ক্ষেত্রে, খেলা ক্ষেত্রে, লাইফ জীবনের ক্ষেত্রে এবং বন্ধু সার্কেলের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তার কথা সবাই মন দিয়ে শোনে এবং তার কাছে কিন্তু সবাই চলে আসে বিভিন্ন কথা জানার জন্য, এবং তারা সমাজে প্রতিষ্ঠিত এবং তারা বিশ্বাস করে যে এই ব্যক্তিটি পার্সোনালিটি ফুলফিল রয়েছে, ওই ব্যক্তিটির কাছে আমরা যাব। দেখেন, তারা কিন্তু জানে না, কারা যারা অল্প শিক্ষিত, অল্প শিক্ষিত লোক, তারা কিন্তু জানে না যে ওই ব্যক্তিটির পার্সোনালিটি 100% রয়েছে। তারা জানে যে আমি একটি সমস্যায় পড়েছি, আমি ওই ব্যক্তির কাছে গেলে সমস্যাটির সমাধান পাবো। ওই ব্যক্তিটিকে, ওই ব্যক্তিটি হচ্ছে যিনি পার্সোনালিটি সম্পন্ন রয়েছেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব পার্সোনালিটি কেন দরকার, কিসের জন্য দরকার সেই বিষয় নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমি কিন্তু এই পার্সোনালিটি নিয়ে কথা বলতে গেলে আমরা 8টি টপিক নিয়ে কথা বলতে হবে। 8টি গুণ সম্পন্ন ব্যক্তি কিন্তু পার্সোনালিটি সম্পন্ন হবে। আজকে প্রথম একটি পর্ব নিয়ে কথা বলব। আপনাকে অবশ্যই অবশ্যই শ্রোতা হতে হবে, যেমন আপনাকে বাচন ভঙ্গি সম্পন্ন হতে হবে, সুন্দর কথা জানাওয়ালা লোক হতে হবে, আপনার অবশ্যই অবশ্যই সুন্দরভাবে কথা বলতে পারেন এই সুকৌশলটা আপনার আয়ত্তে থাকতে হবে, তাহলেই কিন্তু দেন আপনি আপনার ক্ষেত্রে এই আজকের আলোচনাটি সহজ হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, আপনাকে শ্রোতা হতে হবে। শ্রোতা এবং নিজের যে সুন্দর কথা বলার গুণটি, এই গুণটি থেকে শ্রোতা হওয়াটা কিন্তু কোনো অংশে কম নয়। আপনাকে শ্রোতা হতে হবে। দেখুন, আপনি যখন কথা বলছেন একটি অডিয়েন্সে, কিছু লোক আছে আপনার কথা খুব মন দিয়ে শুনছে, সেই ব্যক্তিগুলো আপনার কথা মন দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনছে, আপনার মনের মধ্যে তারা কিন্তু একটি জায়গা, আসন দখল করে বসে আছে। ঠিক তদ্রূপ আপনিও অন্যকে একটু সুযোগ করে দেন না, অর্থাৎ আপনি অন্যের কথা মন দিয়ে একটু শুনুন, দেখবেন আপনিও কিন্তু একজন শ্রোতা হয়ে গেছেন, ভালো একজন শ্রোতা হয়ে গেছেন। আরেকটি কথা বলি, মনীষীরা এবং জ্ঞানীরা বলে থাকেন, আপনি যদি সুন্দর বক্তা হতে চান, আপনি যদি ভালো কথা বলতে চান, আপনার কথা সবাই শুনুক, এইটা কিন্তু আপনি যদি চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শ্রোতা হতে হবে আগে। আপনি যদি শ্রোতা না হন, তাহলে কিন্তু আপনি বক্তা হতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই শ্রোতা হতে হবে। আমরা কি করি, দেখুন, আমরা মানুষকে কথা বলার স্কোপ দিই না, আমরা নিজেরাই শুধু বলতেই থাকি। একটি টপিক শেষ হয়ে গেছে তো আরেকটি টপিক আমরা শুরু করে দিই, একটি টপিক শেষ, অন্যের টপিক কথা বলার সুযোগ না করে দিয়ে আমি আমার কথা সবসময় বলতে থাকি। এটি কিন্তু কখনোই করা যাবে না। একজন ভালো শ্রোতার কয়েকটি গুণ রয়েছে, তার মধ্যে হচ্ছে নিশ্চুপ, চুপচাপ থাকা এবং এক মনে বক্তার কথা শুনে যাওয়া। দেখুন, আপনি
একজন ব্যক্তির কাছে যখন খুব ভালো শ্রোতা হয়ে যাবেন, আপনি কিন্তু সেই ব্যক্তির কাছে অনেক জনপ্রিয়তা পেয়ে যাবেন। আপনি খুব তাড়াতাড়ি তার মনের যে আসনটি রয়েছে এই আসনে আপনি বসে যাবেন। এই কথাগুলো একেবারে আন্দাজমূলক কোনো কথা না, এগুলো কথাগুলো কিন্তু একেবারে বিজ্ঞান ভিত্তিক এবং প্রমাণিত। আপনি ভালো শ্রোতা হয়েছেন, আপনি জনপ্রিয়তার শীর্ষে চলে যাবেন, আপনার কথা সবাই শুনবে। আপনি শ্রোতা হচ্ছেন না, আপনি কিন্তু কারোর কাছে কিন্তু প্রিয় হতে পারবেন না। আপনি যেখানে যান না কেন, আপনি আগে তার কথা শুনতে হবে, তাকে কথা বলতে দিতে হবে। অর্থাৎ যার কাছে আপনি গিয়েছেন বা আপনি যেখানে গিয়েছেন বা কেউ যদি আপনার কাছে আসে, আগে মন খুলে ধৈর্য সহকারে এক মনে তার কথা বলার চেষ্টা করুন। দেখুন, যখন আপনি ওই ব্যক্তিটির কথাটি মন দিয়ে শুনবেন, তখন কিন্তু ওই ব্যক্তিটি আপনার কাছে কথা বলা শেষ হয়ে গেলে ওই ব্যক্তি যখন চলে যাবে, তখন কিন্তু সেই ব্যক্তিটি ভাববে, হ্যাঁ আমার কথাটা ও মন দিয়ে শুনেছে, আপনি তার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন। আর গ্রহণযোগ্যতা পাওয়া মানেই কিন্তু আপনি বিশ্বস্ততা অর্জন করে ফেলেছেন। আপনাকে অবশ্যই অবশ্যই শ্রোতা হতে হবে। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, এই হচ্ছে নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। সুপ্রশ্রোতা, কথা বলতে বলতে আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ধৈর্য সহকারে আমার কথা শোনেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাই আমি শক্তি ফিরে পাই। পরবর্তী একটি পর্বে আমি বাকি সাতটি নিয়ে কথা বলবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।